بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين فأوصيكم عباد الله ونفسي بتقوى الله عز وجل قال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد الله سبحانه وتعالى আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্য হেদায়েতের কিতাব হিসাবে আল কোরআন নাজিল করেছেন। এই আল কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরাটিকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুল কিতাব। তার কারণ হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে যা কিছু রয়েছে তার সার অংশ, তার নির্যাস এই সূরাটির মধ্যেই এনে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথমেই আমাদেরকে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমগ্র প্রশংসা, সকল প্রশংসা লিল্লাহে, একমাত্র আল্লাহর জন্যে। রব্বুল আলামিন, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হওয়ার জন্য তার কি বৈশিষ্ট্য থাকতে হবে তিনি প্রথমেই বলে দিয়েছেন। যিনি বিশ্ব জাহানকে পরিচালনা করতে পারবে, প্রতিপালন করতে পারবে, বিশ্ব জাহানের প্রয়োজন পূরণ করতে পারবে, তিনি রব হতে পারেন। রব হওয়ার জন্য তিনটি গুণ থাকতে হবে। একটি হলো খালেক হতে হবে, আরেকটি হলো মালিক হতে হবে, আরেকটি হলো প্রয়োগ ক্ষমতা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক নিঃসন্দেহে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউলা। তোমরা যাদেরকে ডাকো তারা একটা মাছিও তৈরি করতে, মাছিও সৃষ্টি করতে পারে না। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউলা। শুধু তাই নয়, ওয়া ইন ইয়াসলুবহুমুল যুবাবু শাইআন লা ইয়াসতানকিযু মিনহু যুআফা আত-তালিব ওয়াল মাতলুব। শুধু তাই নয়, ওই মাছিটি তার থেকে যদি কিছু ছিনিয়ে নেয় সেটাকেও সে বিতাড়িত করতে পারে না, রক্ষা করতে পারে না। কথাটা বুঝতে পেরেছেন? যেমন অনেক সময় মানুষ মূর্তিকে, মূর্তির কাছে চায়, অনেক সময় মানুষ মাজারের কাছে চায়, অথচ এই কারো কোনো ক্ষমতা নেই। এই জন্য সে খালেক নয়, মালিক নয়।
আমরা কি পৃথিবীর কোনো কিছুর মালিক? মালিক নই। আল্লাহ তাআলা আমাদেরকে দান সম্পদ দান করেছেন, কিন্তু মালিক হিসাবে নয়, আমানতদারী হিসাবে। তাহলে আমি মালিক নই, এই জন্য দেখা যায় যে আল্লাহ তাআলা কাউকে দান সম্পদ দেন আবার নিয়ে যান, তাহলে আমি মালিক নই, প্রয়োগ ক্ষমতা নেই আমার। আমি কি সূর্যকে প্রয়োগ করতে পারি? আমি কি সূর্যকে পরিচালনা করতে পারি? আমার কথা মতো সূর্য উঠবে? আমার কথা মতো মেঘ কি পরিচালিত হবে? আমার কথা মতো কি পানি প্রবাহিত হবে? হবে না। তাহলে আমি খালেক নই, মালিক নই, প্রয়োগের ক্ষমতাও আমার নেই, অতএব আমি রব দাবি করতে পারি না। পারি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব চিনিয়ে দিয়েছেন সূরার প্রথমেই। এরপরে কি বলেছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, হে রব, ইয়াকা না'বুদু, আমরা একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি। আমরা সূরা ফাতিহার মধ্যে দৈনন্দিন 17 বার ফরজ নামাজে আর 12 বার সুন্নতের রাতিবা মোট 29 বার এই কথাটি বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার প্রতিদিন এশার সময় আমরা বেতারের নামাজেও ওই কথাটি পুনরাবৃত্তি করি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, হে আল্লাহ, আমরা তোমার কাছেই সাহায্য কামনা করি। আবার এটাও বলি, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, এই কুনুতের শেষের দিকে, যে আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার সাহায্য কামনা করি। প্রিয় ভাই সব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমরা যদি কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, এবং তোমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলি যদি আমি মনের মধ্যে লালন করতাম, আমি যদি এই কথাগুলি অন্তরের সাথে বিশ্বাস করতাম, তাহলে আজকে আমাদের মসজিদগুলো ভরপুর থাকার কথা ছিল। কারণ মসজিদগুলো কার ঘর? হাযা বাইতুম মিন বুয়ুতিল্লাহ, এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর অফিস, এখানেই চাওয়া পাওয়ার জায়গা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে আজকে মসজিদগুলো ভরে যাওয়ার কথা ছিল। আজকে ফজরের নামাজে কজন লোক উপস্থিত হয় মসজিদগুলিতে? সুতরাং মসজিদগুলো বিরান হয়ে যাচ্ছে, আর মাজার এখন বর্তমানে গরম। গরম কিনা? সমস্ত মাজারগুলি গরম। কোনো মাজারে দেখেছেন যে টিনের অভাবে পানি পড়ে, ছাদ ভেঙে পানি পড়ে? লক্ষ লক্ষ মসজিদ পাবেন যেখানে ঠিকমতো মুসল্লি নামাজও পড়তে পারে না, ভালো একটা কার্পেট নেই, ভালো চাদর নেই, ভালো ছাউনি নেই, বাহিরে এরকম ইট বিছায় কোনো রকম একটু কাপড় চোপড় দিয়ে তাবু টানিয়ে নামাজ পড়ে, এরকম অসংখ্য মসজিদ আছে কি? আছে। কিন্তু মাজারগুলি এত গরম কেন? কারণ আজকে মুসলিম সমাজের ওই আকিদায় পরিণত হয়েছে যে এখানে কিছু পাওয়া যায়, অতএব এখানেই চাইতে হবে, ঠিক কি না? এখন দেখি মাজার গরম, কেমন গরম! সেখানে সেজদা হচ্ছে, সেখানে মানত হচ্ছে, সেখানে জিয়ারত হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এখানে যদি কিছু না পাওয়ার বিশ্বাস নাই থাকতো, তাহলে আমি সেখানে যাই কেন? প্রথমত আমার জন্য তো যাওয়াই জায়েজ নাই। লা তাশুদ্দুর রিহাল ইল্লা মিন সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ব্যতীত আর কোথাও জিয়ারত করা জায়েজ নাই। প্রিয় ভাই সব, তাহলে এই মাজারগুলিতে কেন যাচ্ছি? আমরা কিছু পাওয়ার জন্য, ঠিক কি না? যারা যাচ্ছে তারা কিন্তু এই বিশ্বাস নিয়েই যাচ্ছে কিছু পাওয়ার জন্য। এবারে বলুন, ওখান থেকে পাওয়ার কোনো সম্ভাবনা কিছু আছে? কেন নাই? চাওয়ার জন্য তিনটি শর্ত। একটি শর্ত হলো তাকে জীবিত থাকতে হবে,
যেমন কোনো এক জীবিত ভাইয়ের কাছে আমি চাইতে পারি যে ভাই আমাকে কিছু সাহায্য করুন। আরেকটি হলো মালিক হতে হবে। আমি 2 টাকার মালিক নই, এখন যদি আমার কাছে 2 কোটি টাকা চায় আমি দিতে পারবো? আমার ক্ষমতা থাকতে হবে দেওয়ার মতো। আমার কাছে যদি কেউ চন্দ্রটা চায়, সূর্যটা চায়, আমি দিতে পারবো? আমার সেই ক্ষমতা নেই, আমি মালিক নই। এরপরে আমি দেওয়ার ক্ষমতা রাখি না, আমি জীবিত নই, আমি মৃত। সুতরাং একজন মৃত মানুষের কাছে আমি কি পাইতে পারি বলুন? পাইতে পারি কিছু? পাইতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ। হে মানব মণ্ডলী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে ফকির। মিসকিন জুমরাতুল মাসাকিন, তোমরা সকলেই ফকির। আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা মুকাফিকি নন, তিনি গনী, তিনি সমর্থবান। কেমন সমর্থবান? হাদিস শরীফে এসেছে যে পৃথিবীতে যত মানুষ এসেছে এবং যারা যত আসবে তারা সকলে যদি এক জায়গায় আনা হয় আর যদি তাদেরকে বলা হয় যে তোমরা আমার কাছে যা খুশি তাই চাও, আমি যদি তাদের সেই চাওয়া অনুযায়ী সব পূরণ করে দেই, তারপরেও আমার ভান্ডার থেকে এতটুকুন খালি হবে না, যেভাবে সাগরের মধ্যে একটি সুই ঢুকানোর পরে যে মাথায় কতটুকু পানি আসে, সেই পানি আসার কারণে ওই সাগরও কি খালি খালি হয়? অতটুকুনও খালি হবে না আমার ভান্ডার থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদেরকে বুঝিয়ে দেন যে দেখো তোমরা কাদের কাছে চাও। ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিহি, তারা যাদেরকে ডাকে, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা একটি খেজুরের বীজের উপরে সাদা একটা সিল্ক থাকে না, এটাকে বলা হয় কিতমির, সে একটা কিতমিরের মালিক নয়, আসলে মালিক। অন্য আয়াতে বলা হয়েছে এই জমিন ও আসমানের মধ্যে সে সামান্য জাররা পরিমাণ কিছুর মালিক না। আমরা কিছুর মালিক বলুন তো? আমরা কিছুর মালিক? মালিক না। এরপর আরো কি বলেন? মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, যখন তাদেরকে ডাকা হয় লা ইয়াসমাউ দুআকুম, তারা এই ডাক শোনেও না। আটা বলেন তো শাহজালাল পীর সাহেব মারা গেছেন, উনি কি আমার ডাক শোনে? একটা মূর্তিকে ডাকি আমি, দেবতার কাছে আমি চাই, চন্দ্রের কাছে চাই, সূর্যের কাছে চাই, এরা কি শোনে? এরা তো মাখলুক। লা ইয়াসমাউ দুআকুম ওয়া লা ইয়াসমাউ মাস্তাজাবু লাকুম, আর যদি শোনেও সে জবাব দিতে পারে না। পারে? হাদিসে আছে যে মৃত্যু ব্যক্তি কবরে বসে অনেক কিছু শুনতে পায়, ঠিক আছে, জবাব দিতে পারবে কোনোদিন? অন্য আয়াতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত সে কোনো জবাব দিতে পারবে না। এবং এই আয়াতের শেষে বলা হয়েছে ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, সে যে জবাব দিতে পারে না এই কথাও তোমাকে জানাতে পারে না। সে পারে? কোনোদিন যারা মারা গেছে দুনিয়ার থেকে তারা কেউ বলতে পেরেছে যে হ্যাঁ ভাই আমি খুব বিপদে আছি, আমার কাছে চাইয়ে যাবে না, আমার কাছে কিছুই নাই, ফাও তোমরা এখানে সিন্নি পিঠা ছাগল গরু যে মানত করে ওগুলো সব বৃথা, এই কথা কেউ বলে যেতে পেরেছে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সুতরাং দেওয়া এবং নেওয়ার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন মানুষকে দান করেছিলেন অঢেল সম্পত্তি। সূরা কাসাসের মধ্যে এই ঘটনা এসেছে, নাম কি বলুন তো? কারুন। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, যে কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক, তার উম্মতের এক জন ব্যক্তি ছিলেন, ফাবাগা আলাইহিম, সে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। ওয়াতাইনাহু মিনাল কুনুযি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আমি তাকে অঢেল সম্পত্তি দান করেছিলাম, এবং অঢেল সম্পত্তি যে কি পরিমাণ দান করেছেন সে পরিমাণকে বোঝানোর জন্য তিনি বলেন যে তার সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য, সংরক্ষণের জন্য যে বড় বড় গোডাউন ছিল সেই গোডাউনের চাবি বহন করতে একদল শক্তিশালী লোক, একদল শক্তিশালী লোকের পক্ষেও কঠিন হয়ে যেত।
وآتيناه من الكنوز ما إن مفاتيحه لتنوء بالعصبة أولي القوة একটা দল শক্তিশালী লোকের পক্ষেও ওই চাবি বহন করা কঠিন হয়ে যেত, এত সম্পত্তি আমি দান করেছিলাম। আল্লাহ তাআলা দান করে কি বললেন? ওয়াবতাকি ইলাইহি, তিনি কি বললেন? তিনি বললেন বিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা, ওয়াবতাকি বিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা, আমি তোমাকে যেই ধন সম্পত্তি নিয়ামত দান করেছি এটা দিয়ে তুমি আখিরাত তালাশ করো, অর্থাৎ তুমি মানুষকে সাহায্য করো, দান সদকা করো, যাকাত আদায় করো। এবং এটাও বললেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তবে তোমার জন্য একটা অংশ আছে, এটা তো আমি তোমাকে দান করেছি কিন্তু তোমারও ভোগ করার একটা অংশ আছে, সেই অংশটা তুমি ভুলে যেও না। দেখুন শরীয়ত কত ভারসাম্যপূর্ণ, যে তুমি তোমার অংশটা ভুলে যেও না, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি খাও দাও, তুমিও ব্যবহার করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের প্রতি সদয় হও, অনুগ্রহ করো, আল্লাহ তাআলা যেভাবে তোমার প্রতি সদয় হয়েছে অনুগ্রহ করেছেন। অর্থাৎ আমি যে তোমাকে অঢেল সম্পত্তি দান করেছি, এই সম্পত্তি দিয়ে এটা এহসান করেছি তোমার উপরে, অনুগ্রহ করেছি, এরকম তুমি মানুষের উপরে সদয় হও, গরিবদেরকে দাও, প্রতিবেশীকে দাও, আত্মীয় স্বজনকে দাও, মিসকিনকে দাও। ফাবাগা আলাইহিম, সে কী করলো? এটার বিরুদ্ধাচারণ করলো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন ওয়াখসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনহু ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, যখন সে এই নিয়ামতের হক আদায় করলো না, আমি তখন সমস্ত কিছু গ্রাস করে দিলাম। কিভাবে? ফাখসাফনা বিহিল আরদ, জমিন তাকে খেয়ে ফেললো এবং তার সকল ধন সম্পত্তি খেয়ে ফেললো। সুবহানাল্লাহ, কিভাবে? দেখুন ইতিহাস কি বলে। ইতিহাস বলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বারবার তাকাতে দিতে থাকলেন যে কারুন, তোমাকে এই ধন সম্পত্তি আল্লাহ তাআলা দান করেছেন, তুমি এর যাকাত আদায় করো, আল্লাহর পক্ষ থেকে যাকাতের বিধান নাজিল হয়েছে। কারুন হিসাব করে দেখলো যে এই সম্পত্তির যাকাত তো 2-4-5-10 টাকা না, বিলিয়ন বিলিয়ন টাকা, এটা কিভাবে দেওয়া সম্ভব? তখন বলল দেখো, এই সম্পত্তি আমি আমার এলেম বুদ্ধি দিয়ে কামাই করেছি, এটা আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে দেখো, তোমার উপর কিন্তু গজব এসে যাবে, তুমি আদায় করো। টাকার মায়া ভাই, এই জন্য দেখবেন যারা রিক্সাওয়ালা অল্প পয়সা কামাই করে ওরা কিন্তু খরচ করে, আর যারা বেশি কামাই করে ওরা শুধু গোনে, ওরা শুধু গোনে। এই জন্য বলা হয়েছে সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালাহু ওয়া আদাদা, গুনে গুনে ব্যাংক ব্যাংক ব্যালেন্স করে তারা। শেষ পর্যন্ত কি হলো? এরপরে আল্লাহর গজব শুরু হয়ে গেল। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন তার সকল সম্পত্তি, ঘর বাড়ি সারা দেশের মধ্যে তার সম্পত্তি, আর সম্পত্তি বিশাল বিশাল অট্টালিকা, ঘর বাড়ি, জমিন খাওয়া শুরু করলো। খুসুব বলি আমরা, ওই চন্দ্রগ্রহণ হইলে খুসুব বলি না, খুসুবুল কামার, তার মানে সূর্য তখন চন্দ্রকে খায়। ফাখাসাফনা বিহিল আরদ, তখন এই জমিন খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার সকল, তার প্রথমে তার হাঁটু পর্যন্ত মাটি তাকে ধরে ফেললো, মাটি তার হাঁটু পর্যন্ত ধরে ফেললো, হাঁটু পর্যন্ত গেড়ে গেল। মাটি যাকে ধরে, এ কোন ধরা? আল্লাহর ধরা, সে কি আর ছুটতে পারবে? ধরে ফেললো। এভাবে তার সমস্ত জমিনগুলো মাটি আস্তে আস্তে গ্রাস করতে থাকলো, আস্তে আস্তে মাটি খেতে থাকলো। এরপর বলল যে কারুন, এবার তুমি আল্লাহর নির্দেশ অনুযায়ী যাকাত আদায় করো। সে মনে করেছে এটা বোধ হয় মুসার কোনো জাদুটুদু হবে, সে তো জাদুটুদু দেখাইছে, ওই যে সাপ, ওই যে লাঠি, আসা, এরকম কিছু হবে। এরপরে কোমর পর্যন্ত তার গেড়ে ফেললো মাটি, আস্তে 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 উঠতে থাকল, এক পর্যায়ে গিয়ে বুক পর্যন্ত, তখনও সে ভাবতে থাকলো যে না, এটা চলে যাবে চলে যাবে। এরপরে গলা পর্যন্ত, একদিক থেকে ভাবলো যে হয়তো চলে যাবে, আরেক দিক থেকে ভাবলো এই আমি টাকা দিলে এখন তো মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা হয়ে যাবে, আমি কিভাবে দেব, এত কষ্ট করে কামাই করলাম। আরে তুমি কি কামাই করেছো? মানুষ তো 24 ঘন্টা কাজ করেও কামাই করতে পারে না যদি আল্লাহ না দেন, আর তুমি এত টাকা কামাই করো, সেটা কি তোমার নিজের কামাই মনে করো তুমি? শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত তার টাকার মায়ায় দেখবেন ডাকাত যখন এরকম গুলি ধরে না, তখনও সন্দুকের চাবি দেয় না, টাকা পয়সার এত মায়া।
এই জন্য টাকা পয়সাটা একটা বিরাট ইমতিহান, এটা পরীক্ষা। আল্লাহ তাআলা যাদেরকে দেখেছেন দিয়েছেন পরীক্ষার জন্য দিয়েছেন, যাদেরকে দেন নাই সেটাও পরীক্ষার জন্য দেন নাই। সুতরাং আল্লাহ তাআলার তাকসিমের উপরে খুশি থাকতে হবে। নিঃস্ব যারা তারা আল্লাহ শুকর আদায় করেন যে আপনার থেকে আরও বেশি নিঃস্ব আছে, আর যারা ধনাঢ্য তারা চিন্তা করেন আপনার হক কোথায় কোথায় আছে, সেই হকগুলো আদায় করে দিবেন। শেষ পর্যন্ত কি হলো, কারুনের সমস্ত ধন সম্পত্তি ঘর বাড়ি সব মাটিতে খেয়ে ফেলল। তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন না দিয়েছেন, নিয়েছেন কে? আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য অনেক সময় আমরা মনে করি যে আসলে তো আমার বুদ্ধিবিদ্যা দিয়েই তো কামাই করেছি। আল্লাহ তাআলা বুদ্ধিবিদ্যা ছাড়াও দিতে পারেন, পবিত্র কোরআনের মধ্যে সেই ঘটনাও রয়েছে। মারিয়াম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের মাকে, মারিয়াম আলাইহিসসালাম কত বড় বান্দি, আল্লাহর নেক বান্দি। মারিয়াম আলাইহিসসালামের মা নজর করছিলেন, মানত করছিলেন যে আমার মেয়েটাকে আমি মানত করলাম তোমার জন্য। ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররা। মারিয়াম আলাইহিসসালামকে শেষ পর্যন্ত বাইতুল মাকদাসের একটি সংলগ্ন একটি কামরার মধ্যে তিনি ছিলেন, ওখানেই তিনি থাকতেন, ইবাদত বন্দেগি করতেন। ওকাফালহা জাকারিয়া, জাকারিয়া হলো তার খালু, তার তত্ত্বাবধানে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। ফালাম্মা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া আলাইহ, জাকারিয়া যখন নবী ছিলেন না, যখনই তার খালু, যখনই জাকারিয়া তার কামরার মধ্যে ঢুকতেন তখন দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, তখন দেখতেন সুন্দর সুস্বাদু খাদ্য, বেমৌসুমি ফল। মনে করেন এখন আপনার কাঁঠাল পাওয়া যাবে না, তো এই কাঁঠাল এমনি ধরনের বেমৌসুমি ফল যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না এখানে দেওয়া। ওয়াজাদা ইনদাহা রিজকা, তখন জাকারিয়া প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মারইয়াম তুমি কোত্থেকে এগুলি পাও, কোত্থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাব দিলেন, আল্লাহর পক্ষ থেকে এই রেজেক আসে। আল্লাহ তাআলা তাকে যাকে চান তাকে বিনা হিসাবে এই রেজেক দিতে পারেন, পারেন কিনা। এই জন্য অন্য হাদিসে বলা হয়েছে, মানুষ যদি তাওয়াক্কুলের মতে তাওয়াক্কুল করত, আমি যেভাবে পাখিকে খাবার দেই ঠিক তদ্রূপ তাদেরকে আমি রেজেক দান করতাম। পাখিকে আমি সকালবেলায় খালি পেটে ঘর থেকে বের হয়ে যাই, সন্ধ্যাবেলায় তার পেটটাকে ভরি আমি আবার বাসার দিকে তাকে ফিরে দেই। সুবহানাল্লাহ, আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে। এই জন্যে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা যাকে দেন তাকেই সে পায়, আর যার থেকে নেন সে নিয়েই যায়। আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় আমার বাবার কাছে চাই গিয়ে, মাজারের কাছে, বাবা আমি খুব অসহায় অবস্থায় আছি, আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, আমার নির্বাচনের অবস্থা খুব খারাপ, এই জন্য আমাদের দেশের লোকেরা নির্বাচন কাজ শুরু করে প্রথম ওই মাজার জিয়ারতের মাধ্যমে করে কিনা করে, তাহলে জিতে তো একজন, তাহলে বাবা একজনের উপর খুশি হলেন না আর একজনের উপর খুশি হলেন। আসলে আমরা মাজারে গিয়ে এত কিছু পাই, আরব দেশে কোনো মাজার নাই, ওনারা তো এমনি এমনি পাচ্ছেন, তাহলে আসলে কি মাজার দেয় না এমনি? এটা মনের একটা ভ্রান্ত ধারণা আর কিচ্ছু না। মাজার কাউকে কিছু দিতে পারে না, সে যদি আল্লাহর অলিও হয়ে থাকে কিচ্ছু দিতে পারে না। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন, যদি কোনো মানুষকে যদি সেই ক্ষমতা দান করতেন আল্লাহ তাআলা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দেওয়ার কথা, ঠিক কিনা? একটি ঘটনা শুনুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন ঘরে বসে একা, আল্লাহর রাসূল ঘরে ঢুকলেন, ওহে আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বৈবাহিক জীবন সাংসারিক জীবনের 10টি বছর কেটে গেল, অথচ আমার কোলে একটি সন্তান নেই, আমার কি মন চায় না আমার কোলে একটি সন্তান আসুক?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা কার কাছে বলো, আমি নবী সত্য, কিন্তু আমি তো সন্তান দেওয়ার মালিক নই, আমি কি সন্তান দেওয়ার মালিক? আজকে আমরা ওজা কবিরাজের কাছে গিয়ে তাবিজ নেই সন্তান নেওয়ার জন্য, আজকাল মাজারে মানত করি সন্তান পাওয়ার জন্য, আজকে এখানে গিয়ে বলি সন্তান পাওয়া যায়, পেপারে অ্যাড আসে যে অমুকের কাছে গেলে সন্তান পাওয়া যায়। আরে মূর্খ কথাকার, আল্লাহ তাআলা কি বলেন কোরআনে? কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কেউ যদি বিশ্বাস করে যে অমুকের পানি পড়া খেলে পরে, অমুকের তাবিজ আনলে পরে, অমুকের মাজারে মানত করলে বলে সন্তান পাওয়া যাবে, সে তো সরাসরি সেরে কি করলো? আল্লাহ তাআলা কি বলেন, ইয়াহবুলি মিন ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহবুলি মিন ইয়াশা আয-যুকুর আও ইয়াজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকীমা। আমি কাউকে ছেলে সন্তান দেই, কাউকে মেয়ে সন্তান দেই, কাউকে ছেলে এবং মেয়ে উভয় সন্তান দেই, ওই জালু মাইয়াশা ও আকিমা, আর যাকে খুশি আমি তাকে কিছুই দেই না। তাহলে আমি একজন মুসলমান হয়ে, যেই মুসলমানের মাথা একমাত্র নত হবে আল্লাহর জন্য, যেই মুসলমান একমাত্র আল্লাহর কাছে চাইবে আর কারো কাছে চাইতে পারে না, কারো কাছে দেওয়ার কোনো ক্ষমতা নেই, সেই মুসলমান কি করে বিশ্বাস করে আমি পাথরের আংটি পরলে আমার ব্যবসা বাণিজ্যে লাভ হবে, আমি মাজারে গেলে পরে বাবা খুশি হবে, আর আমরা গানও বানাইছি আল্লাহর ধন খাজারে দিয়ে, খাজা আল্লাহ গেছে খালি হয়ে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, নাউজুবিল্লাহ। কেমন মুসলমান আমরা, আমাদের থেকে বড় মুশরিক আর তো হতে পারে না। একজন ব্যক্তি রিজিককে স্বীকার করতো না, একজন ব্যক্তি রিজিক যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এটা সে স্বীকার করতো না, নাস্তিক, আমাদের পরিভাষায় যেটা বলি নাস্তিক। আছে এরকম লোক আমাদের মুসলিম সমাজেও আছে, সে বলে আমি কাজ করলে খাই, না করলে না খাই। আপনি দেখবেন পৃথিবীতে অনেক মানুষ এসে আছে, অনেক কাজ করেও সে খেতে পারে না, আবার পৃথিবীতে অনেক মানুষ আছে কোনো কষ্ট ছাড়াই তার রেজেক আর রেজেক আছে না, আছে। এখন সে কি করলো, একটা ঘটনা, কিন্তু এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। নাস্তিক কি করলো, সেটা মানুষকে দেখানোর জন্য সে নিজ হাতে কিছু ভালো খাবার তৈরি করে সে তার বাড়ির সামনে চৌরাস্তা ওখানে গিয়ে বসে থাকলো। সে বললো আমি 24 ঘন্টা এখানে বসে থাকবো, আমি খাবো না, দেখবো আল্লাহ আমাকে কি খাওয়ায়, কিভাবে খাওয়ায়, কারণ আমি বিশ্বাস করি না, আমি খাইলে খাই না খাইলে না খাই, এটা আমার ব্যাপার, এখানে আল্লাহর কোনো দখল নেই, নাউজুবিল্লাহ। তো সে কি করলো, গিয়ে বিকালবেলায় গিয়ে বসলো, আগামী বিকাল পর্যন্ত সে থাকবে। এখন মানুষ এসে এই সমস্ত ব্যাপারগুলি দেখে কৌতূহল, তো মানুষ আবার চলে গেল, রাত্র হয়ে গেল, চলে গেল। এখন রাত্রে প্রায় 2 ভাগ শেষ হয়ে গেল, রাত্র 3টা 4টা বেজে গেছে। এখন একদল ডাকাত বের হয়েছে, প্রায় 8-7-8 জন, ওরা ডাকাতি করার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, কোথাও সুযোগ করতে পারেনি। এখন হাঁটতে হাঁটতে পেটেও ক্ষুধা লাগছে, তখন ওই পথ দিয়ে যাচ্ছিল, এখন দেখে একটা লোক বসে আছে খাবার নিয়ে, সে খাচ্ছে না, ওরা খাবার দেখে ওদের খেতে খাওয়ার প্রয়োজন, বললে এই এই খাবারগুলো কিসের, বলে এগুলি আমি আনছি, বলে খাও, বলে না আমি খাবো না, কেন খাবো না, আমি বিশ্বাস করি না যে আল্লাহ খাওয়ায়, আমি দেখবো আমি না খাইলে আল্লাহ কীভাবে খাওয়ায়, বলে দেখ আমাদের অনেক ক্ষুধা, আমাদের খেতে হবে, কিন্তু তুই যে খাও না এই জন্য সন্দেহ হচ্ছে খাবারের মধ্যে কিছু আছে কি না, এখন ওই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে খাবারগুলো খাও, তুমিও কিছু খাও আমরাও খাবো। এখন বলে দেখো আমি 24টা ঘন্টা আমাকে পার করে দাও, আমি 24 ঘন্টার খেতে মারি, তোমার খেতে হবে, এরপরে তো লাথি লাথি পিঠা দিয়ে ভালো করে খাওয়াইছে, খাওয়াই জানতে সেটা ও খায়, তারপর ও নিজেও খাইছে। এখন ফজর হয়ে গেছে এইগুলি ঘটতে ঘটতে, এখন সকালবেলা ওই খালি পাতিল আর জামা কাপড় সেরা অবস্থায় ঘরের দিকে যাচ্ছে, আর বাড়ির লোকেরা বলতেছে যে কিরে, তো বলতেছে যে শুধু খাওয়ায় না লাথিগুতে দিয়ে খাওয়ায় আল্লাহ, আল্লাহ শুধু খাওয়ায় না লাথিগুতে দিয়ে খাওয়ায়। এই জন্য আমরা রেজেককে বিশ্বাস করতে পারি না, সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের কাছে গেল, ফেরাউন কিন্তু রব দাবি করেছিল যে আমি আমার রাজ্যের লোকদেরকে খাওয়াই পড়াই, আমি রব, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন যে আমরা এবং হারুন তার ভাই যে আমরা আল্লাহর পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে নবী হিসেবে আগমন করেছি। তখন ফেরাউন বলল, ফালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমার আবার রবকে। ফালা ফামার রাব্বুকুমা, তোমাদের দুজনের রবকে, রব তো আমি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জবাবটা দিয়েছিলেন সুবহানাল্লাহ, তিনি কি বলেছিলেন? কালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, কালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব হচ্ছে তিনি, আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যিনি তার সকল সৃষ্টির প্রয়োজন পূরণ করে থাকেন, বিনা চাইতেই পূরণ করে থাকেন, সুম্মা হাদা, এবং তাকে পথ দেখান। কথাটা বুঝতে পেরেছেন? আমার এই শরীরের মধ্যে দুটো কিডনি আছে, আছে না? আছে। এই কিডনি দুটোর কাজ কি? আমি যা কিছু খাই সেই রক্তগুলিকে পরিশুদ্ধ করে, সে পরিশুদ্ধ করে না, প্রতিনিয়ত পরিশুদ্ধ করে, সেই রক্তটা আমার শরীরের মধ্যে পাঞ্চ করে দেয়, আমার হার্ট এটাকে ছড়িয়ে দেয়। আমি কি এই জন্মের সময় কিডনি দুইটা কি আমি দরখাস্ত করেছিলাম আল্লাহ তাআলার কাছে? যদি আমার মধ্যে এই কিডনি দুটো না থাকতো, আজকে আমি কিছু খেলে এটা পরিশুদ্ধ না হয়ে রক্তের মধ্যে চলে যেত, রক্ত দূষিত হয়ে আমি মরে যেতাম। এই জন্য যার কিডনি ফেলে হয়ে যায় তাকে ডায়ালিসিস করতে হয়, মেশিন দিয়ে রক্ত শোধিত করতে হয়, তাও কিছুদিন বাঁচে, তারপর সে মরে যায় এক পর্যায়ে গিয়া। তাহলে এই যে অসংখ্য নেয়ামত আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আমি কি চেয়ে এনেছি এটা? আমি সন্ধ্যাবেলায় কি সুন্দর বিরিয়ানি পোলাও সব কিছু খেয়ে ঘুমিয়ে যাই, আর সকালবেলায় সেই খাবারের মধ্যে থেকে এনার্জিগুলো, শক্তি আমার শরীর সংগ্রহ করে, আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন শরীরের মধ্যে, আমি কি সেটা দেখি? এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি তার সকল সৃষ্টিকে কি করেন, তার সকল প্রয়োজন পূরণ করে দেন এবং পথ দেখান। এই আয়াতের ব্যাখ্যা একটি ঘটনা বলা হয়েছে, সুন্দর ঘটনা, সেটি হলো একজন নেককার মানুষ একটি নদীর কিনারায় ছিলেন। তিনি দেখতে পেলেন যে একটি বিচ্ছু, ওই যে বিষাক্ত বিচ্ছু আছে না, বিচ্ছু, এই বিচ্ছু নদীর কিনারায় এসেছে, এবং এই নদীর কিনারায় একটি কচ্ছপ, ওখানে পানিতে কচ্ছপটা ছিল। তিনি দেখতে পেলেন যে ওই বিচ্ছুটা ওই কচ্ছপের পিঠে উঠেছে। তো তার কাছে খুব কৌতূহল মনে হলো যে জলজ প্রাণী, স্থল প্রাণী, সে জলজ প্রাণীর পিঠে উঠল, আর যখনই পিঠে উঠল কচ্ছপটা আস্তে করে ওভাবে নদীর অপর প্রান্ত সোজা দেওয়া শুরু করলো। তখন তিনি মনে মনে ভাবলেন যে আমার জিনিসটা দেখতে হবে। তখন তিনি অন্য একটি পদ্ধতিতে নৌকায় বা যে কোনো যানবাহনে তিনি আস্তে আস্তে ওর সাথে সাথে গেলেন, ফলো করলেন। ফলো করার পরে দেখতে পেলেন কচ্ছপটা আস্তে সাঁতরাতে গিয়ে নদীর ওপার কিনারায় গিয়ে পৌঁছে গেছে, সেখানে জঙ্গল। শেষ পর্যন্ত দেখা গেল যে এক কাঠুরি সে কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছে, সে ঘুমিয়ে পড়েছে। এখন একটি বিষাক্ত সাপ এসে এভাবে ডালে বাইতে বাইতে তার মাথার নিকটে এসেছে, তাকে সবল মারবে, এবং ওই বিচ্ছুটা গিয়ে আস্তে আস্তে করে সাপের গায়ে বেয়ে বেয়ে একেবারে মাথার এখানে এসে এরকম শক করে কামড় দিছে। দেখা গেল যে ওই বিচ্ছু কিন্তু বিষাক্ত বিচ্ছু, শেষ পর্যন্ত সাপটা টপ করে সেখান থেকে পড়ে গেছে। ওই লোকটাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কিভাবে কি একটা পদ্ধতি অবলম্বন করলেন, সুবহানাল্লাহ। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, তিনি রব যিনি সকল সৃষ্টির হাজাত পূরণ করে থাকেন এবং যিনি তার সৃষ্টিকে তিনি পথ দেখান। প্রিয় ভাইসব, এই জন্য বাদশাহ সুলাইমানকে আল্লাহ তাআলা কত বড় বাদশাহী দান করেছিলেন, দুনিয়ার বাদশাহী দান করেছিলেন না, দুনিয়ার বাদশাহী দান করেছিলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বিভিন্ন প্রাণীর ভাষা বুঝতেন। ওই যে পিঁপড়ার ঘটনা, যখন সৈন্যদল যাচ্ছিল
সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সৈন্য দেখে একটা পিপিলি গিয়ে বলছিল, কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামল দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তখন পিপিলিকা বলল, একটা পিপিলিকা বলল, ওহে পিপিলিকাবাসীরা সবাই গর্তে ঢোকো, গর্তে ঢোকো, সুলাইমানের সৈন্যদল আসছে, তোমাদেরকে পায়ে পিষে মেরে ফেলবে, ওহম লা ইয়াশউরুন, তাদের কোনো খবর থাকবে না। আসলে বাস্তব কিনা, আমরা যে পথ চলি আমরা কি পিপিলিকা দেখে হাঁটি? আমরা তো আমাদের অজান্তে মেরেই ফেলে চলে যাই। অথচ পিপিলিকা বলতেছে যে ওদের কোনো খবর থাকবে না, অর্থাৎ তার এই অনুভূতি পর্যন্ত আছে, শুধু তার ভাষা নেই তার বুদ্ধিও আছে। আল্লাহ তাআলা একটা পিপিলিকে এত শক্তি দান করেছেন, এইরকম সকল প্রাণীর ভাষা আছে, সে আল্লাহর তাসবিহ পাঠ করে যায়, আল্লাহর আনুগত্য করে যাচ্ছে। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এই জ্ঞান দান করেছেন, বিদায় তিনি বুঝতে পেরেছেন আমার বিষয়টা অন্য। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, একটা হুত মাছকে দাওয়াত দিলেন, একটি হুত নদীর তিমি মাছকে দাওয়াত দিলেন। যেহেতু তিনি সমগ্র জাহানের বাদশাহ, একদিকে নবী অন্যদিকে বাদশাহ, তো তার সৈন্য ছিল মানুষ এবং জিন এবং পাখি। তিনি জিন দিয়ে অনেক কাজ করতে পারতেন। তিনি সেই হউতের জন্য, ওই তিমি মাছের জন্য খাদ্য সংগ্রহ শুরু করলেন, খাদ্য পাকায় বিশাল স্তূপ দিলেন। আমন্ত্রণ করা হলো মাছটিকে, মাছটি এসে এক গ্রাসে সব খাবার খেয়ে ফেলল। এবার মাছটি বলল, হে সুলাইমান, খাবার কি আরো আছে? সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, কেন, তোমার কি পেট ভরেনি? মাছটি সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলল, ওহে বাদশাহ, তুমি আমার জন্য যেই খাবার দিয়েছ, এই খাবারে আমার পেটের তিন ভাগের এক ভাগ মাত্র হয়েছে, পেট ভরেছে। আমার রব প্রতিদিন এভাবে তিন লোকমা খাবার দিয়ে থাকেন। তুমি যে খাবার দিয়েছো তার তিন গুণ খাবার আমার রব প্রতিদিন দিয়ে থাকেন। তাহলে বাদশাহ হয়েও একজন মানুষ একটা মাছের, একটা মাছকে তিনি খাওয়াতে সক্ষম হয়নি, সেই মানুষ কি কোনোদিন রেজেক দান করতে পারে, তাও মরে কবরে থেকে? আজকে আমরা কেমন মানুষ, কবরের কাছে বাবার কাছে গিয়ে যাই, ওই বাবাই তো হাসে আর বলে যে হায় রে পাগলের পাগল। যেই দেশে বাবা নাই ওই দেশে মানুষ কি খায় না? আমাদের দেশ থেকে আরো ভালো খায় তারা। এগুলো শয়তানের প্ররোচনা, শয়তানের পথ। একটা হিন্দুর মাথায় কি দিয়েছে বলুন তো, নিজের হাতে মাটি দিয়ে মূর্তি বানায়, তারপর তার কাছে গিয়ে সেজদা করে, তার কাছে দুধ কলা দেয়। অথচ কুকুরে যদি পেশাব করে ওই মূর্তিটাকে, মূর্তিটা কুকুরকেও তাড়াতে পারে না। এমন অথর্ব বস্তুকে তারা খোদা বানিয়েছে, আর যেই খোদা, যেই আল্লাহ আমাদেরকে দিচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আমরা সেই খোদাকে স্বীকার করি না, তার কাছে আমরা চাই না। দিয়ে ভাই সব, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, তিনি এই অবস্থা দেখেছিলেন। তারপর তিনি তাকে বুঝাতে শুরু করলেন, জাতিকে, কওমকে, তার পিতাকে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার গোটা কওমকে এই শিরক বেদাত থেকে তিনি মুক্ত করার জন্য তিনি চেষ্টা করেছেন। এই জন্য তাকে বলা হয় ইমামুত তাওহীদ, যে তাওহীদের ইমাম ছিলেন, তাওহীদের তিনি ইমাম ছিলেন। প্রিয় ভাই সব, আমরা আজকে মানত করি, অনেক মাজারে মানত করি না, মাজারে মানত করি, এই মানত করা কি জায়েজ আছে? গাইরুল্লাহর উপরে আল্লাহ ব্যতীত কারো জন্য কোনো কিছু মানত করা জায়েজ নাই, 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 হারাম পরিষ্কার। আমি পীর সাহেবের জন্য গরুটা মানত করলাম, আমি পীর সাহেবের জন্য পেঁপেটা মানত করলাম। আরে বড় ভিড় তো তোমার ঘরে, তোমার মা আর তোমার বাবা, তুমি তোমার মায়ের বাবার সামনের থেকে তুমি পেঁপেটা পেরে তারপরে ওই ভণ্ড পীরের কাছে নিয়ে যাও, তুমি তো জাহান্নাম অর্জন করছো এই জান্নাতকে রেখে, তোমার ঘরেই তো জান্নাত বসা ছিল। হাদিস শরীফ বলেছে মা বাবা কি, আল্লাহ রাসূল বললেন জান্নাতু গাওয়া নারুক, জাহান্নাম অথবা জান্নাত, তুমি যেটা অর্জন করো।
পীর সাহেব নেক মানুষ হতে পারেন, তাকে হাদিয়ে দেন, অসুবিধে নেই, কিন্তু সে কিছু দিতে পারে আপনাকে, এই বিশ্বাসটা আপনার মধ্যে কোত্থেকে জন্মেলো? এই জন্য একটি হাদিস রয়েছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন, যে একজন মানুষ একটি মাছির কারণে জান্নাতে যাবে, ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাবিন, আর একজন মানুষ একটি মাছির কারণে জাহান্নামে যাবে। কালু ইয়া রাসূলুল্লাহ, ফাকাইফা ইয়া রাসূলুল্লাহ, কালু ফাকাইফা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবাই কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব, একটা মাছির জন্য জান্নাতে যাবে, একটা মাছির জন্য জাহান্নামে যাবে? তখন তিনি বললেন যে দুইজন ব্যক্তি কোথাও বের হয়েছে, হাঁটতে হাঁটতে এমন একটা কওমের কাছে গেলেন, তাদের জন্য মূর্তি আছে, আসনাম, তাদের মূর্তি আছে, এবং সেখানে নিয়ম হলো যে কেউ পথ অতিক্রম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই মূর্তির জন্য কিছু তারা না দিবে। এই জন্য তারা বলল কি, করিব, তুমি নৈকট্য অর্জন করো কিছু দিয়ে। তখন এক ব্যক্তি বলল যে মা আইন্দি সেই উন উকরিবু, আমার কাছে এমন কিছু বিষয় জিনিস নাই যা আমি দিতে পারি। তখন তারা বলল, করিব ওলাউ কানা যুবাবুন, যদি একটি মাছি হয় তাও দাও, দিতে হবে, এটা আমার এই দেবদেবীর নিয়ম। তো সে একটা মাছি দিল, মাছি দেওয়ার পরে আল্লাহ রসুল বললেন, ফাতারাকা সাবিলা, এবং তার রাস্তাকে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ রসুল বললেন, ফাদাখালান নার, সে জাহান্নামে গেল। দ্বিতীয় ব্যক্তিকে বলল যে করিব, কিছু দিয়ে নৈকট্য অর্জন করো। তখন সে বলল যে আল্লাহ ব্যতীত আমি কারো জন্য কিছুই দেই না। ফাদরাবা উনুকা, তখন তারা কি করলো, তার গর্দন উড়িয়ে দিল। আল্লাহ রসুল বললেন, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। বিষয়টা খেয়াল করেছেন, একটা মাছি, একটা মাছি পরিমাণও একজন মুসলমান কোন গায়রুল্লাহ, সে পীর সাহেব হোক, ওলি সাহেব হোক, সে আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসালাম হোক, নবী হোক, এমনকি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানত করা যাবে? মানত একটি ইবাদত নজর, এটা একমাত্র আল্লাহর হক, আল্লাহ ব্যতীত আর কারোর জন্য কোনো মানত করা যাবে না। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমরা একমাত্র তার অনুগ্রহে বেঁচে আছি, সব কিছু চাওয়া পাওয়ার মালিক একমাত্র তিনি। এই জন্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আশ্রিকু ফি হাযিহিল উম্মাহ আখফা মিন দাবীবিন নামলাতিস সাওদা আলা সিফাতিস সাওদা ফি যুলমাতিল লাইল, এই উম্মতের কাছে শিরিক এমন সূক্ষ্মভাবে ঢুকবে যে কালো রাত্রিতে কালো মসৃণ পাথরের উপরে কালো পিঁপড়ার পদাচরণ থেকেও সূক্ষ্মভাবে এই উম্মতের কাছে শিরিক ঢুকবে। এই জন্যে মুআজ ইবনে জাবাল একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তখন আল্লাহ রসুল বললেন, ইয়া মুআজ, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ, যে আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রসুল ভালো জানেন। তখন আল্লাহর রসুল বললেন, হাক্কুল্লাহ আলাল ইবাদ আন ইয়াবুদূহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে সে একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহ, আর বান্দার উপরে আর আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে, আর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে আল্লাহ ইউশরিকু, আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যেই ব্যক্তি কোনো শিরিক করবে না আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কোনোদিন তাকে জাহান্নামে দিবেন না। এই জন্য আমরা যদি আমলের দিক থেকে দুর্বল হই, অন্তত শিরিক থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে, কারণ আমল বিশাল থাকতে পারে, এর সাথে যদি শিরিক মিশ্রিত হয়ে যায় আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করেই বলেছেন,
লাইন আশরাকতা ইয়া রাসূলুল্লাহ ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, আমি আপনার প্রতি এই অধ্যাদেশ নাযিল করেছি এবং এর আগের নবীদেরকেও, লাইন আশরাকতা আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আমি সমস্ত জিন্দেগীর আমলনামা আমি বরবাদ করে দেব। প্রিয় ভাই সব, এই জন্যে হাদিস শরীফ বলা হয়েছে ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি শিরিক করবে সে কখনো জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাত হারাম ঘোষণা করা হলো। অন্য আয়াতে বলা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে যেন ভালো কাজ করে এবং সে যেন শিরিক না করে, আল্লাহ তাআলার সাথে শিরিক যেন না করে। আমরা মনে করি আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো চন্দ্র সূর্যের পূজা করি না, আমরা কিন্তু প্রকারান্তরে পরোক্ষভাবে এরকম অনেক অলৌকিক শক্তি মনে করে আমরা মাখলুকের পূজা করি, মাখলুকের ইবাদত করি। তা না হইলে এই মাজারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? জিয়ারত ছাড়া সেটা কি সফর করে জায়েজ নাই? তাহলে সেই সিলেটবাসীর লোকেরা যারা আশপাশে থাকে তারা এসে দোয়ার করতে পারে, এবং সেখানে কি আপনি হুজুরের জন্য দোয়া করেন, হুজুরের জন্য আপনি তার মুক্তি কামনা করতে পারেন, তার মাগফিরাত কামনা করতে পারেন, আল্লাহ তাআলা যেন তাকে উচ্চ মাকাম দান করেন। কিন্তু আমরা সেখানে কেন যাই? এত সিন্নি পিঠা, এত জিকের আসকার, এত আলোকসজ্জা, এত খাওয়া দাওয়া ধুমধাম, এটা কেন? মানুষ সেখানে কিছু পাওয়ার ইচ্ছায় যায়। সুতরাং এই জিনিসগুলির থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আজকে দেওয়ানবাগ, আজকে আটরশি, চন্দ্রপুরীর মুরিদ কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ কোটিতে পরিণত হয়ে গেছে। আপনার মতো আমার মতো সহি জিনিস কয়জনে শুনছে ভাই, অথচ মুসলমান। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকেই শিরিক বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم।